হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার বিগেস্ট ব্লগ সো আমরা আজকে চলে আসছি নাগ্রা ফলসে বাফালোতে সো আমরা এখন প্রায় নায়গ্রা ফলসের সামনেই দাঁড়ানো সো অ্যাকচুয়ালি আমি গতকালকে নিউ ইয়র্ক থেকে রওনা দিয়েছিলাম লাইক বাফালোর উদ্দেশ্যে বাট নিউ ইয়র্কে আমি উচিটা থেকে এসেছিলাম অনেকটা জার্নি করে নানান ঝামেলার কারণ সেখানে ব্লগ করা হয়নি বাট তাই আমি ভাবলাম একদম বাফালো এসে আমার ব্লগ শুরু করবো সো এখান থেকে আমার ব্লগ শুরু হচ্ছে আমরা এখন নাগরা ফলস সামনে দাঁড়ানো চলুন নাগার ফলসটা আগে ভিজিট করা যাক দেন তাকে সব বিষয়ে আলোচনা হবে সো লেটস গো স্টার্টেড ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন বাফালোতে আমরা নাগ্রা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দূরে নায়গ্রা দেখা যাচ্ছে তবে এখান থেকে রাস্তার অনেকটাই দূর তাই আমরা গাড়ি দিয়ে ছুটে চলছি আমাদের সাথে রয়েছে আমার মা বাবা এবং আমাদের একজন ভাই যিনি আমেরিকায় থাকেন কাউসার ভাই তো আমরা এই টোটাল চারজন যাচ্ছি সেই নায়াগ্রা ফলসটা ভিজিট করতে আমি মূলত প্লেনে করে উচিটা থেকে এখানে এসেছি মা বাবার সাথেই এখন যেহেতু আমরা খুব মানে রাত্রেবেলার দিকে রওনা দিয়েছিলাম বিকালের দিকেই ওই থেকে দিকে আমরা নিউ ইয়র্কে এসে রাত্রেবেলা পৌঁছেছি এবং পরের দিন ওই দিন রাত্রেবেলায় আমরা রওনা দিলাম তো আমরা এখানে বাফালতে এসে পৌঁছালাম একদম ভোর ছটা থেকে সাতটা থেকে এরপর আমরা আমাদের যে এয়ার আর বিএনপি হোটেল সে সেই অ্যাপার্টমেন্ট অ্যাকচুয়ালি নট হোটেল সেই অ্যাপার্টমেন্টে আমরা বাস কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেড়েই পড়লাম নায়ক্রার উদ্দেশ্যে আর অ্যাপার্টমেন্টের ট্যুরটা আমার পরবর্তী যে এপিসোড থাকবে এই হোল লাইক বা ফলো সিরিজের সেই এপিসোডে সেকেন্ড এপিসোডে সেটা পাওয়া যাবে আপাতত আমাদের পথ চলা নায়গ্রার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক তো এখানে বস দেখা যাচ্ছে ভিডিও করতেছি বসে অবশ্যই 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 সো আমরা এখন নাগ্রা ফলস এর সামনে যাচ্ছি ও ইটস এ গ্রেট থিং

আমেরিকা কানাডা বর্ডারের এখানেই আছি এখানে যে দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে সেই সাথে এই যে বিল্ডিংগুলো এগুলো সব হচ্ছে কানাডা সো এখানে কিছু এই ধরনের যন্ত্রগুলো আছে এগুলো টেলিস্কোপগুলো কী বলে জানি না এগুলো দিয়ে আমরা দূরের সিনারি দেখতে পারব কয়েক নাইস এরিয়া কোয়েক নাইস এরিয়া আমরা এখন যাচ্ছি মূলত সেই ঝর্ণা লাইক ওয়াটারফলের কাছে বাট ওয়াটারফলের যে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেই সৌন্দর্য কিন্তু অ্যাকচুয়াল কানাডা থেকেই ভালো সুন্দর লাগে এখান থেকে আমরা ঝর্ণা মানে এই ওয়াটারফলটা খুব সুন্দর ওয়াটারফলগুলো দেখতে পারি বাট এটার যে আসল সৌন্দর্যটা অ্যাকচুয়াল কানাডা থেকে এই যে এখানে কিন্তু পানির কিছু ঝাপটা ঝাপটা আসতেছে পানির ঝাপটাগুলো আমরা এখানে ফিল করতে পারতেছি মুখের ভিতরে ঝাপটা আসতেছে কারণ এখানে প্রচন্ড পানি যেভাবে ধোয়া উঠতেছে আমরা এখন কাছে যাওয়ার ট্রাই করতেছি চলুন এবার সামনে কাছে দিকে যাওয়া যাক প্রচন্ড পানি ওকে ও মাই গড Okay. তো গায়েসে আমরা কিন্তু দূর থেকে সেই নৌকাটা দেখতে পাচ্ছি দূরে যে নৌকাটা যাচ্ছে নৌকা এগুলো দিয়েই এর পুরো ওয়াটারফলের কাছাকাছি অংশগুলো দেখা যায় ইমার্জেন্সি হ্যালো গাইস পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে নায়াগ্রা ফলসটা আছে আমরা এই নায়াগ্রা ফলসের এরিয়া ধরেই এতক্ষণ হাঁটাচলা করছিলাম মূলত নায়াগ্রা ফলসের যে অ্যাকচুয়াল সৌন্দর্যটা এটা মেনলি ক্যানাডা থেকেই দেখা যায় কিন্তু ফলসটা অ্যাকচুয়ালি ইউএসএ থেকেই ভালোভাবে দেখা যায় কিন্তু ফলসের সৌন্দর্যটা কিন্তু সেই কানাডার বর্ডার থেকে দেখা যায় এটি এই যে এই সাইডের যে এরিয়াগুলো দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে কানাডা সো উই আর রাইট নাও ইন ইউএসএ বাট দিস প্লেস ইজ হোল ইন ইন ক্যানাডা অ্যান্ড নিচে বোটগুলো চলাফেরা করতে সাই থিঙ্ক বোটগুলো এখন চলে গেছে সেই বোটগুলোই দিয়ে আমরা মূলত এই ঝর্ণার কাছাকাছি যেতে পারি ফলসটা সুন্দরভাবে উপভোগ করতে পারি সো আমরা এখন সামনের দিকে হাঁটা দিব এবং সামনের এরিয়াগুলো দেখার ট্রাই করব এবং সামনে আর কি দেখানো যায় সেই বিষয়ে আলোকপাত করবো তো চলুন যাওয়া যাক আমরা এখন হাঁটতেছি এরিয়াতে ঘুরে ঘুরে দেখতেছি এবং সাথে আর কি কি দেখা যায় অবশ্যই 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 সো গাইস আমরা এখন যদি এদিকে আপনার এদিকে বিউটা আপনারা যদি দেখতে চান এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে যে ফ ইয়াটা দেখা যাচ্ছে আর এই যে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ক্যানাডার ইমিগ্রেশন ব্রিজ এখানে এই ব্রিজটা ক্রস করেই টুরিস্টরা চাইলে এই ইউএস থেকে ইউএস বর্ডার থেকে ক্যানাডা যেতে পারে যে ক্যানাডার এই এরিয়াটা দেখা যাচ্ছে এখানে এই বড় উঁচু বিল্ডিং আছে আই থিঙ্ক এই যে এখানে যে টাওয়ারটা দেখা যাচ্ছে এখান থেকে মানুষ এখানে মানুষ রাইড করে আই থিঙ্ক উপরে উঠে এই পুরো ই এরিয়ার ভিউরে দেখতে পারি যে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি কিন্তু উপরে উঠা যায় উঠে এই পুরো এই জিনিসটা সুন্দর আই থিঙ্ক উপভোগ করা যায় যদি আমরা ক্যানাডা যাই তবে সেটা অবশ্যই দেখা যাবে তবে আমি জানি না আমরা এখন ক্যানাডা যেতে পারবো কিনা বাট স্টিল নাও ইন ফ্রম হিয়ার দ্য ভিউ ইস অ্যামেজিং সো ইস রাইট নাও উই আর ট্রাইং টু গো টু দ্য নিয়ার টু দ্য ফলস অ্যান্ড ফ্রম দিস পয়েন্ট দ্য ভিউ ইজ অ্যামেজিং অ্যান্ড লাইক আই অল ট্রাই টু কাম টু দ্য ক্লোজার অফ দ্য ফলস এখান থেকেই ফলসের আমি একটু কাছাকাছির ভিউটা নিতে পারবো আমি তাই কাছাকাছি যাওয়ার ট্রাই করতেছি এবং সবাইকে দেখানোর জন্য যাচ্ছি আমি এখন শো করছি